রত্নদ্বীপে যা যা নিয়ম আছে সেটা যদি আমরা মানে বাড়ির ছোট তরফ পালন করলে কেমন হয়? ঠিক আছে, তাই হোক। একি বড় ভাবে শুকনো লঙ্কা কেন? দইয়ের হাঁড়িতেও দই নেই সাবর্ণী। আজাদটা হেস্ত নেস্ত করতেই হবে। দাদান শোন, দিবঙ্গলের দই আর খই জেঠিমনি আমি কি করে জানবো? আমি তো জানি না। এটা কি দই খেয়েছিস? বের কর, বের কর, কোথায় দই খই লুকিয়ে রেখেছিস? কি আলা করছিস? বুঝতে পারছিস না কি বলছি? বের কর, কোথায় দই খই লুকিয়ে রেখেছিস? চুপ করে থাকিস না আমলকি, বল কিরে বল, দই খই কোথায় লুকিয়ে রেখেছিস? আরে মুখ খুলবি তো, কোথায় রেখেছিস বলবি তো। ওকে বকো না তোমরা, ওর কোনো দোষ নেই। শ্রাবণী, ওকে এইভাবে জিজ্ঞেস না করে একটু ভালো করে জিজ্ঞেস করলে হয় না? এত জিজ্ঞেস করার আর কি আছে? যদি এই ঘরেই লুকিয়ে থাকে তাহলে তো খুঁজে দেখলেই হয়। সর্বনাশ, ঠোঙাটা যদি পেয়ে যায়। কেন কেন রাখতে গেলাম আমি? আমি ভাবলাম কারো নজরে পড়বে না, আর একজন নয় সবাই মিলে খুঁজতে চলে এলো। আমলকিটাকে না জানি এখন কত শাস্তি দেবে, বাঁচাতেও তো পারবো না ওকে এখন আমি। এই দেখুন জেঠু, কই এটা এখানে নিয়ে এসেছিলি কেন? এটা এখানে এনেছিলি কেন? যদি করে থাকিস ভালোই করেছিস, এইভাবে যে আমার কাজের সুবিধে করে দিবি তুই আমি ভাবিনি তো। এবার দেখ দেখ আমি কি কি করতে পারি। কেন আবার এনেছে? ওর দেখেছে, ওর পছন্দ হয়েছে তাই নিয়ে নিয়েছে। যা দেখবি পছন্দ হবে চুরি করে নিবি? কেন চুরি করলি বাবা, কেন নিয়েছ? চুরি করে নিলে কি কি বলবো বলুন তো। আমি ওকে বললাম বলে রাগ হচ্ছে, তাই বলছে আমি চুরি করেছি। আমি আবার কবে কি চুরি করেছি? হ্যাঁ ক্ষমা করে দে রে আমলকি, আমাকে ক্ষমা করে দে। চোরের দ্বিতীয় গুণটাও আছে দেখছি, চুরি করে অস্বীকার করা, হাতে নাতে ধরা পড়েছে তাও। আচ্ছা সবাই মিলে বারবার চুরির কথা কেন বলছেন বলুন তো? নিয়েছে তো সামান্য একটা খইয়ের ঠোঙা, তার জন্য এত কিছু? বাহ, তুই ভুলে গেলি চন্দনা যে আজকের দিনে এই খইয়ের ঠোঙাটাই সব থেকে বেশি দামি। কিন্তু কিন্তু ওর কাছে তো নয়, ও তো এসব আচার অনুষ্ঠান কিছু বোঝে না, বাচ্চা মানুষ, হয়তো রাত্রিবেলা খিদে পেয়েছিল তাই খুলে খেয়ে নিয়েছে। আপনি ওকে ক্ষমা করে দিন। না চন্দনা, তুই যেটা বলেছিস সেটা ঠিক, সত্যি তো এতটুকু একটা বাচ্চা মেয়ে, ও আচার অনুষ্ঠানের কী বা বোঝে। কিন্তু এটাও ঠিক যে আমাদের তো আচার অনুষ্ঠানটা করতে হবে, তাই ওকে না হয় একটু, তাই হবে ওকে সমস্ত রকম অনুষ্ঠান থেকে দূরে দূরে রাখতে হবে। সাবরী, ওকে চন্দনের ঘরে নিয়ে যা, ওকে চোখে চোখে রাখ। সাবর্ণী প্লিজ, ওকে যেন কখনো আঘাত করো না, ব্যথা যেন না লাগে ওর। চ
তাহলে তো আর দধি মঙ্গল হবে না, তাই না? কি করে হবে? এত রাতে দোকানও তো খোলেনি। না, কিন্তু নিয়মটাও তো পালন করতে হবে। দোকান খুলতে দেরি আছে ঠিকই, কিন্তু সূর্য ওঠার আগেও তো করতে হবে সেটা। দোকান তো সূর্য ওঠার আগে খুলবেও না। দই খই পাবো কোথা থেকে? আরে আপনারা চিন্তা করবেন না, সব সব হবে, হবে সব। আমি বলছিলাম যে আমার জন্য যে দই খইটা আনা হয়েছিল, আমি সবটা খাইনি। আপনার দধি মঙ্গল নিশ্চয়ই হবে, আপনি নয় আমার ভাগেরটা খেয়ে নেবে। চন্দনা, দেখলি তো কথায় বলে না রাখে হরি মারেকে। দেখ সব ব্যবস্থা হয়ে গেল। দই খই খাবি তুই? রত্নদ্বীপের ভাগের দই খই? এই ঘরের মধ্যেই তুই চুপ করে বসে থাকবি, ঘরের বাইরে পা দিবি না, বুঝেছিস? এই ঘরেই থাকবি। শাবর্ণী, জল সইতে যেতে হবে তো। যাই বড়, আমি শাবর্ণী যাবে না, চলো তো আমরা চলে যাই। যাব। আমলকি, আমলকি শোন, আমলকি তোকে আমার জন্য বকা খেতে হয়েছে ভেবে আমার খুব কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আমার। তুই তুই একটু আয় না, আমার সাথে ঘরে আয় না, চল আয় ঘরে। হ্যাঁ আমলকি শোন না, তুই তুই সবসময় দিদির কাছে কেন যাস? আমার সঙ্গে আমার ঘরে আয় না আমলকি, একটুখানি আয় না আমার কাছে, চল ঘরে চল। আমলকি, আমলকি আমি সরি, আমলকি আমায় ক্ষমা করে দে। বিশ্বাস কর, আমি আমি বুঝতে পারিনি ওরা সবাই তোকে এইভাবে, আমি ইচ্ছে করে করিনি আমলকি, আমাকে ক্ষমা করে দে। কিছু না, তুই চকলেট খাবি? চকলেট, চকলেট খাবি? আচ্ছা ঠিক আছে, তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? এখান থেকে কোথাও যাবি না, এখানেই থাক। হ্যাঁ আমি আসছি।
আমলকি 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 শোন, যাস না, বাইরে যাস না, সবাই তো গেছে, তুই আমার থেকে মুখ ফিরিয়ে যাস না। তুই তুই জানতে চাইছিস তো এই খই আমি খেয়েছি কি না? হ্যাঁ, এটা আমি খেয়েছি। কেন খেয়েছি আমি আমি সেটাও তোকে বলবো, আমি তোকে বলবো এটা আমি কেন খেয়েছি। আয় আয় আমার কাছে আয়, বস বস। কোথায় গেল আমলকি? সবার বকা খেয়ে মোহনার ঘরে চলে গেল না তো? আমলকি, আমি আমি স্বীকার করছি এই এই দই খই আমি খেয়েছি, আমি খেয়েছি। দেখ, এই এই দই খই খাওয়াটা বিয়ের ওটা একটা নিয়ম, ওটা ওটা মানতে হয়, ওটা খেতে হয়। রত্নদ্বীপের সাথে, রত্নদ্বীপের সাথে আমার বিয়ে হবে, দিদির বিয়ে হবে না, তাই আমাকে খেতে হয়েছে ওটা। মোহনা রত্নদ্বীপকে বিয়ে করতে চায়, এটা জানার পরেও যে রত্নদ্বীপ ওকে ভালোবাসে না। শোন আমলকি, এই কথাটা কাউকে বলবি না, হ্যাঁ? চুপ, চুপ, কাউকে বলবি না, হ্যাঁ? এই দই খই আমি খেয়েছি, এই এই দই খই খাওয়াটা বিয়ের ওটা একটা নিয়ম, ওটা ওটা মানতে হয়, ওটা খেতে হয়। রত্নদ্বীপের সাথে, রত্নদ্বীপের সাথে আমার বিয়ে হবে, দিদির বিয়ে হবে না, তাই আমাকে খেতে হয়েছে ওটা। মোহনা, দধি মঙ্গলের দই আর খই কোথায়? দধিমঙ্গলের দই আর খই? জেঠিমনি, আমি কি করে জানবো? আমি তো জানি না। আসল চোর ধরা পড়েছে। ছি মোহনা, ছি, এতদিন আমি ভাবতাম আর যাই হোক না কেন, তুই আমলকিকে খুব ভালোবাসিস নিজের মেয়ের মতো, এই তোর ভালোবাসা, তোর দোষে তোর মেয়েকে সবাই বকলো, চোর বললো, আর সেটা দেখেও তুই তুই চুপ করে থাকলি। তোর ভালোবাসা সত্যি ভালোবাসা নয়, এটা আমি বুঝতে পেরে গেছি। আর আর এটাও বুঝতে পেরেছি যে তুই মানুষও ভালো নস। আমার বিয়ে হবে বলে তুই এত খুশি হয়েছিস আমলকি? আমলকি, আয় আয় এদিকে বস। তুই এত খুশি কেন? কেন? কি? ওই দেখ, নিচে সবাই চলে এসেছে, চল চল চল।
পারছি? তুই পারবি না, ভারী ভারী। কি করবি কলসিটা নিয়ে? তুই কি করবি? কি যে বলে এই মেয়ে বোঝা সার, এই দই খই খেয়ে একেবারে নিয়ম ভেঙে একাকার কাণ্ড, এখন আবার নিয়ম পালন করার জন্য লাফাচ্ছে। আচ্ছা বেশ বেশ, পায়েল তোমার হাতের ঘটিটা একটু ওকে দাও তো, এই নে, সাবধানে ফেলে দিও না, সাবধানে নাও। হ্যাঁ আচ্ছা জেঠিমণি, আমরা তাহলে রত্নদ্বীপের গায়ে হলুদের ব্যবস্থা করি। হ্যাঁ জল সহ তো হয়ে গেল, তাহলে তো দেরি করে লাভ নেই, চলো ব্যবস্থা করে ফেলো, চলো। আগে রত্নদ্বীপের গায়ে হলুদ করা, তারপর তো আমার। দিমঙ্গল, তারপরে গায়ে হলুদ, আরো দুধাপ এগিয়ে গেলাম, আর কটা ধাপ পেরোতে পারলেই বিয়ে। সন্ধ্যেবেলা ওটা শুকে গেলে আমি এ বাড়ির জামাই হয়ে যাব, আর এই বিশাল সম্পত্তির মালিকের একমাত্র জামাই, তখন সম্পত্তি সব আমার। চলো আর একটা ধাপ পেরোলাম। আমাকেও নাটক করতে হবে, দাঁড়াও। হলুদের বাটিটা কুলোতে রাখো মোহনা। আরে বাবা, এই বাটিটা শুধুমাত্র এখান থেকে ওই তরফে পৌঁছানো, অ্যাট লিস্ট বিয়ের কিছুটা কাজ তো আমাকে করতে দাও। একদম নয়, তোমার তো এই কাজ করার কথা নয়, তুমি হয়তো ভুলে যাচ্ছ যেটুকুই বলেছেন। তোমাকে বিয়ের সব কাজ থেকে কিন্তু শতহস্ত দূরে থাকতে বলেছেন মোহনা, সেটা ভুলে যেও না। আর দয়া করে অশান্তি না বাড়িয়ে হলুদের বাটিটা রেখে দাও। এই বাটিটা আমি নিয়ে যাব। মোহনা বাটিটা দাও আমায়, তোমাকে যদি বাটিটা নিয়ে যেতেই হয় আগে গিয়ে জেঠুর পারমিশন নাও, আমি দিতে পারবো না। বৌদি প্লিজ আমাকে আমার কাজটা করতে দাও, ছাড়ো বাটিটা। আরে কাজটা তো তোমার নয়, তুমি কেন বেকার অশান্তি বাড়াচ্ছ? বৌদি বাটিটা ছাড়ো বলছি, আমি নিয়ে যাবো বাটিটা, দাও।